একবার একটা জাহাজের ইঞ্জিনে বড় একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা এতটাই জটিল ছিল যে দেশ বিদেশ হইতে অনেক ইঞ্জিনিয়ার আসলো এবং গেল, তবে কেউ ঠিক করতে পারেনি। জাহাজের মালিক চেষ্টা করে করে ক্লান্ত হয়ে পড়ল। একবার একটি বৃদ্ধ লোক আসিল এবং জাহাজের মালিককে ইঞ্জিল ঠিক করার আশ্বাস দিল। জাহাজের মালিক হতাশার কণ্ঠে বলিল, কত বড় বড় ইঞ্জিনিয়ার আসিল এবং গেল, কেউই তো ঠিক করতে পারল না। তবে অবশেষে আর কোনো উপায় না পেয়ে জাহাজের মালিক বৃদ্ধ লোকটিকে জাহাজের ইঞ্জিল ঠিক করতে নিয়োগ দিল। বৃদ্ধ লোকটি তার সঙ্গে নিয়ে আসিল বড় একটা যন্ত্রের বাক্স। বৃদ্ধ লোকটি প্রথমে ইঞ্জিলের প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই গভীরভাবে দেখিল। বৃদ্ধ লোকের পাশে দাঁড়াইয়া জাহাজের মালিক বৃদ্ধ লোকের সমস্ত কাণ্ড লক্ষ্য করিতে লাগিল। সর্বশেষে বৃদ্ধ লোকটি তার একটি বিশাল যন্ত্রের বাক্স থেকে ছোট একটি হাতুড়ি বের করল এবং ইঞ্জিলের নির্দিষ্ট একটা জায়গায় ধীরে সুস্থে কিছুবার আঘাত করিল এবং ইঞ্জিল সচল হইয়া উঠিল। জাহাজের মালিক দেখে পুরো অবাক হইয়া রইল এবং বলতে লাগিল, বাহ কি চমৎকার! এত ছোট একটা সমস্যা ছিল, অথচ এত বড় বড় ইঞ্জিনিয়াররা ব্যর্থ হইল, আমি বেশ খুশি। এখন বলুন, পারিশ্রমিক হিসাবে আপনাকে কত দেব? বৃদ্ধ লোকটি ভাবিতে লাগিল এবং কিছুক্ষণ পর বলিল, মোট 1,20,000 টাকা। জাহাজের মালিক পুরো অবাক হইয়া রইল এবং বলতে লাগিল, এই সামান্য কাজের জন্য 1,20,000 টাকা চাচ্ছেন? এটা তো আমার সাথে জুলুম হচ্ছে। বৃদ্ধ লোকটি উত্তরে বলিল, আমি আমার হাতুড়ির বাড়ির পারিশ্রমিক হিসাবে 1,20,000 টাকা চাইনি, আমি চাইছি আমার অভিজ্ঞতার পারিশ্রমিক। আমার 60 বছরের অভিজ্ঞতার পারিশ্রমিক হিসাবে আপনি আমাকে দেবেন 1,00,000 টাকা এবং হাতুড়ির আঘাতের জন্য আপনি আমাকে দেবেন 20,000 টাকা। আমরা শুধু আমাদের শারীরিক পরিশ্রমের মূল্যই দিয়ে থাকি, তবে অমূল্যবান অভিজ্ঞতা এবং জ্ঞান যে কতটা জরুরি এরই তার একটি প্রমাণ।